হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি টিপস প্রো। বিডি টিপস প্রোর পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমি স্বপন রায়। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যারা এনআইডি কার্ড কোনোভাবেই আপলোড করতে পারতেছেন না এবং যাদের এনআইডি কার্ড আপলোড করতে গেলে দেখায় যে ইনভ্যালিড ইউআইডি এবং যাদের অপনেট কলগুলো অফ হয়ে গিয়েছে, তো তারা কীভাবে তাদের অপনেট কলটা আবার চালু করবেন, এনআইডি কার্ড আপলোড করবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, তো সেই বিষয়টা নিয়ে আজকের একটা বিশেষ আর কি ভিডিও। তো এনআইডি কার্ড আপলোড নিয়ে, এনআইডি কার্ড আপলোড করতে যে সাধারণ সমস্যাগুলো হয়, তো সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনার ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন সেখানে, অথবা আমার চ্যানেলটিকে চেক করে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো আজকে আমি দেখাবো যে ভিডিওটা, সেটা তারাই দেখবেন যারা কোনোভাবেই আপলোড করতে পারতেছেন না। সো চলুন শুরু করা যাক। তো একটা বিষয় ভালো করে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অ্যাড ডকুমেন্ট যে অ্যাকসেপ্ট লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে কোনো একটা ব্রাউজার চাবে, অর্থাৎ আপনি যে ইচ্ছামতো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো এখানে দেখুন আমার লিঙ্কটা কীভাবে দেওয়া আছে, তো এটার সাথে আপনার লিঙ্কটা একটু মিলানোর চেষ্টা করবেন। দেখুন এনআইডি ইউজার ডিটেল, দেন এই যে ইউআইডি কথাটা লেখা আছে, এই যে ইউআইডি, দেন একটা কিন্তু আইডি নং দেওয়া আছে যে 7DDA3। তো এইটা কিন্তু অনেকের থাকে না, এটা কখন থাকে না জানেন, যখন আপনার আপনি সময় মতো ভোটার আইডি কার্ড আপলোড না করেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা থাকবে না। দেখুন ইউআইডির পর ইউআইডি সমান, তারপর এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে। তো এই অবস্থায় যদি আপনি যান, গোতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে যে ইনভ্যালিড, সরি প্লিজ ইন্টার ভ্যালিড ইউআইডি। তো এই 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 জায়গায় নিয়ে আসবে। তো এইটা যার সমস্যা হবে তারা ওকে, তো এখন চলে যাবেন আপনি গুগল প্লে স্টোরে, অর্থাৎ সমস্যাটা সমাধান করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে ব্রিলিয়েন্ট অ্যাপে চলে যাবেন, BRILLIANT। তো এখানে যাওয়ার পর ব্রিলিয়েন্ট থেকে একবার নিচের দিকে চলে যাবেন, দেখুন এই যে ইমেল একটা কথা লেখা আছে, সরি এই যে ইমেল support@gmail.com। তো এই এর উপরে ক্লিক করবেন, তো এর উপরে ক্লিক করলে আপনাকে মেল করার অপশন দেবে, আপনি কোথা থেকে মেল করেন, আমি জিমেল থেকে মেল করতেছি, ওকে জাস্ট ওয়ান্স। তো এখানে ক্লিক করে এখানে আপনাকে যা করতে হবে, এক কথায় আপনি আপনার নাম্বার সহ আপনার ভোটার আইডি কার্ডের এপিট এবং ওপিট, এই দুই পিট ওনাদেরকে সেন্ড করবেন। তো আশা করি কীভাবে ইমেল সেন্ড করতে হয় তা অবশ্যই আপনারা জানেন, তো তারপর আমি একটু দেখাবো নতুনদের জন্য, তাদের যাতে একটু সুবিধা হয়। তো ফ্রমে আপনার অটোমেটিক জিমেল অ্যাড্রেস ডিটেক্ট করে নেবে, দেন এখানে টু হচ্ছে আপনার যাকে পাঠাবেন সে, দেন এটা হচ্ছে সাবজেক্টস ব্রিলিয়ান্ট কানেক্ট, এখানে এখানে লিখবেন, এই সাবজেক্টে লিখবেন PLEAS প্লিজ ভেরিফাই মি। তো এখানে এটা দেওয়ার পর দেন এখানে আপনার লিখবে আপনার সমস্যাটি লিখবেন, তো আমি একটু কম্পোজ করছি ইমেলটা লিখতেছি, ওকে। তো দেখুন এখানে আমি একটা লেখা টাইপ করছি যে স্যার ফর নট আপলোডিং এনআইডি কার্ড ইন দ্য কারেক্ট টাইম মাই অফলাইন কল সার্ভিস হ্যাজ বিন স্টপ, ওকে নাও আই ওয়ান্ট টু রিঅ্যাক্টিভ মাই অফলাইন কল বাট আই ক্যান নট আপলোড মাই এনআইডি কার্ড ফ্রম অ্যাপস, সো প্লিজ চেক মাই এনআইডি কার্ড বিলো অ্যান্ড রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, দেন আপনার যে অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারটা এখানে এন্টার করবেন শেষে। তো দেওয়ার পর আপনি দুইটা ছবি অ্যাড করবেন আপনার ভোটার আইডি কার্ডে, সেটা হচ্ছে এইখান থেকে, এইখানে যখন আপনি ক্লিক করবেন এই ক্লিপে, তখন আপনাকে সরাসরি জিমেলে নিয়ে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি ফটো দুটো আপলোড করে দেবেন। তো দেওয়ার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন, এটা হচ্ছে সেন্ড বাটন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওদের কাছে ডকুমেন্টগুলো চলে যাবে এবং ওরা ডকুমেন্টগুলো রিভিউ করে আপনার অ্যাকাউন্টটি আবার রিঅ্যাক্টিভ করে দেবে। তবে এই লেখাটা সেন্ড করার আগে একটা জিনিস ভালো করে শুনে রাখুন, যে যাদের অফলাইন কল এখন পর্যন্ত অফ হয়নি তারা এই জায়গা থেকে দেবেন, সরি এই যে আই ক্যান নট থেকে, আই ক্যান নট থেকে এতটুকু এতটুক দিবেন, আর এটা আপনাদের দেওয়ার দরকার নেই। আর যাদের অফলাইন কল অফ হয়ে গিয়েছে এবং ভোটার আইডি কার্ডও অ্যাপ্লাই করেননি তারা এই সম্পূর্ণ লেখাটা দিবেন। সো আমি আরও একবার বলে নিচ্ছি যে যাদের অফলাইন কল অফ হয়নি তারা এই যে এখান থেকে আই ক্যান নট থেকে
শেষ পর্যন্ত দিবেন। আর এই লেখাটা আমি আমার ডিসক্রিপশন বক্স বক্সে দিয়ে দেব, তো সেখান থেকে লেখাটা কপি করে আপনি ইমেলে পাঠিয়ে দিতে পারবেন। তো এটা করলে আশা করি আপনার অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করে দেবে ওরা, আপনার মেল থেকে আপনার ভোটার আইডি কার্ডগুলো চেক করার পর। সো এটুকু জানিয়ে দেওয়া ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আর কি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো নো মোর টুডে, বাই বাই।